হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই গরমে কি হাঁপিয়ে উঠেছেন? কিছুই ভালো লাগছে না, কেবলই ঠান্ডা খেতে ইচ্ছে করছে? তাহলে এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা কেবল খেতেই টেস্টি নয়, অনেক এনার্জিও বাড়ায়। এটা বানাতে যেমন কম সময় লাগে, তেমন ইজি এবং তেমন স্বাস্থ্যকরও বটে। হ্যাঁ, আজ আমি এমনই এক এনার্জি ড্রিঙ্ক বানাবো, যেটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি। চলুন তাহলে শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি প্রথমে একটা পাকা আম ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এই রেসিপির জন্য খুব বেশি উপকরণ লাগবে না, কেবলমাত্র পাকা আম, টক দই, চিনি, জিরে গুঁড়ো, বিট লবণ ও চাট মশলা হলেই হবে। আমগুলো এবার ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আমগুলো মিক্সির মধ্যে দিয়ে দেব। আম আমার কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে 3 চামচ টক দই দিয়ে দেব। এক চামচের একটু বেশি চিনি দিয়ে দেব। ছোট 1 চামচ জিরে গুঁড়ো দেব। ছোট 1/2 চামচ বিট লবণ দেব। এবার মিক্সির ঢাকনা মুড়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আম ও টক দই ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন, মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়েছে। আপনারা চাইলে এতে ঠান্ডা জল বা আইস কিউব মিশিয়ে নিতে পারেন। এবার এটা আমি আলাদা একটা পাত্রে ঢেলে নেব। এবার সার্ভ করার জন্য আমি 3টে গ্লাস এটা ঢেলে নেব। এবার উপর থেকে আমি জিরে গুঁড়ো ছড়িয়ে দেব প্রত্যেকটা গ্লাসে। এবার আমি চাট মশলা উপর থেকে ছড়িয়ে দেব। পান করার সময় অবশ্যই বরফের টুকরো দিয়ে নেবেন, বা ফ্রিজে রাখার পর পান করবেন, তাহলে দারুণ লাগবে।